মহালের মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ আর দেবীপক্ষের সূচনা লগ্ন জানান দিচ্ছে শারদ উৎসব আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে গোটা রাজ্যে পুজো উদ্যোক্তাদের মধ্যে চলছে চরম কর্মব্যস্ততা এবছর ঠলায় জেলার কমলপুর মহকুমার মানিক ভান্ডারে फ्रेंड्स ক্লাব সবচেয়ে বড় বাজেটের থিম পূজোর আয়োজন করতে চলেছে फ्रेंड्स ক্লাবের বাজেট 25 লক্ষ টাকা ক্লাবের প্রতিমা নির্মাণ করছেন স্থানীয় মৃৎশিল্পী রাজু ভট্টাচার্য প্রতিমা থিম শিব শক্তি অপরদিকে কাঠ আর কাপড়ের ওপর দিয়ে কাল্পনিক পুজো প্যান্ডেল তৈরি করছেন পশ্চিমবঙ্গের বর্ধমানের শিল্পী সুজিত বিশ্বাস ফ্রেন্ডস ক্লাবের আলোকসজ্জায় রয়েছে তেলিয়ামোড়া শিবম ডেকোরেটার্স এদিন ক্লাবের পুজোর উপদেষ্টা কমিটির আহ্বায়ক শিক্ষক পঙ্কজ দেবরায় জানান প্রতি বছরই ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির পাঠ্যপুস্তক বিতরণ বস্ত্র বিতরণ প্রভৃতির সমাজসেবামূলক কাজ তারা করে থাকেন এবছর পুজোর খরচ মাঁচিয়ে তারা কিছু অর্থ রাশি পুজোর পরে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন তিনি আরও জানান পঞ্চমীর দিন থেকেই তাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানায় আসন্ন শারদীয় দুর্গোৎসবে আন্তরিক এবং শুভেচ্ছা আমাদের এবারের বাজেট পঁচিশ লক্ষ টাকা এবং আমাদের পূজার থিম এবার শিব শক্তি ঐক্য স্বরূপা আমরা প্রতি বছরই ফ্রেন্ডস ক্লাব একটু ডাকজুমকপূর্ণভাবে পুজো করে থাকি এবারও তার ব্যতিক্রম নয় আমাদের এবার প্যান্ডেল নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের বর্ধমানের সুজিত শিল্পী সুজিত বিশ্বাস এবং প্রতিমা তৈরি করছেন স্থানীয় রাজু ভট্টাচার্য এবং আলুসজ্জা আছে তেলিয়ামার শিবম ডেকোরেটার প্যান্ডেল কিসের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল একটা কাল্পনিক তৈরি হচ্ছে কিন্তু মূর্তিতে আছে থিম শিব শক্তি ঐক্য পূজার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা হিসাবে কী করতে চাইছে সারা বছর আমরা সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি হিসাবে রক্তদান বস্ত্র বিতরণ বই বিতরণের পাশাপাশি এবার আমরা একটু অন্য ধরনের চিন্তাভাবনা করেছি পুজোর পরে আমরা মুখ্যমন্ত্রীর তান্ত্রবিলে অর্থরাশি প্রদান করে গত বন্যায় বিগত বন্যায় বিধ্বস্ত দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে চাই ফ্রেন্স ক্লাবের পুজোর উপদেষ্টা কমিটির আহ্বায়ক পঙ্কজ জানান পুজোর সময় দর্শনার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে মণিপুরের সবচেয়ে বড় আনন্দ মেলার দল বছর ক্লাব প্রাঙ্গনে আনন্দ মেলার আয়োজন করছে এবছর দিব্যাঙ্গজনদের জন্য হুইল চেয়ারে পুজো দেখার বিশেষ ব্যবস্থা করেছে ক্লাব রিপোর্ট আর ইনি